আলাইকুম স্বাগত আরটিভি জেলা সংবাদে শুনছিলেন শিরোনাম আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া ফাতিমা উত্তরাঞ্চলগামী ট্রেনের শিডিউল বিপর্যয় দিয়ে শুরু হয়েছে রেলের ঈদ যাত্রা কমলাপুর থেকে প্রতিটি ট্রেনই ছেড়ে গেছে দেরিতে নানা বিড়ম্বনার পর বাড়ির পথে যাত্রা করতে পেরে খুশি অনেকে এবার ঈদে শিডিউল বিপর্যয় হবে জানিয়ে রেলমন্ত্রী বলেছেন টিকিট কাটার ভোগান্তি রোধে আগামী 24 ঘন্টা কাউন্টার খোলে রাখা হবে এদিকে টিকিট বিক্রির শেষ দিনেও ছিল সাধারণ মানুষের ভোগান্তি আশিকুল আলম জানাছেন বিস্তারিত শুরু হয়েছে ট্রেনে ঈদ যাত্রা দিনের আলো ফুটার আগ থেকেই কমলাপুর রেল স্টেশনে আসতে শুরু করেন যাত্রীরা তবে উত্তরাঞ্চলগামী প্রতিটি ট্রেনই দেরিতে ছাড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা আমি 5 দিন আগে টিকিট কেটেছিলাম অনলাইনে ফারস্টে এটা ঢুকতে পারি নাই পরে প্রায় 1.5 ঘন্টা পরিশ্রম করার পরে আমি টিকিট পেয়েছি টাকা কেটে নেওয়ার পরে ইরর দেখাচ্ছে কিন্তু এখন পর্যন্ত আমি ইয়ে থেকে ডাউনলোড করতে পারি নাই স্ক্রিনশট নিয়ে ওটা প্রিন্ট করে নিয়ে আসছি কমলাপুর যাদের পড়েছে তাদের অবস্থা খুবই দুর্বিষহ আমাদেরটা পড়েছিল হচ্ছে ফুলবাড়িয়া ওটা খুবই ভালো পরিস্থিতি ছিল খুব শান্তিতে টিকিট কাটতে পেরেছি এবং এই পর্যন্ত এসেছি তবে ট্রেনটা একটু লেট এখানে একটু ট্রেন দেরি হয়েছে টিকিট কাটা নিয়ে কোনো বিড়ম্বনা ছিল না আমি অনলাইনে টিকিট কাটছি আর কি কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে মন্ত্রী জানান ডুয়েল গেজ না হওয়া পর্যন্ত ট্রেন যাত্রায় শিডিউল বিপর্যয় থাকবে আমরা ভবিষ্যতের চিন্তা ভাবনা করে দেখব আরো সহজ কিভাবে করা যায় আরো কিভাবে ডিজিটালাইজ করা যায় আমরা দেখব সেটা হয়তো একটু ডিলে হতে পারে কিন্তু সব ঠিক থাকবে এদিকে বুধবার টিকিট বিক্রির শেষ দিনেও ছিল সার্ভার ডাউনে অনলাইনে টিকিট জটিলতা এক মেয়ের টিকিট পেতে হাজারো মানুষ ভিড় করেন কমলাপুরে মানুষ সারা রাত এখানে 2-3 রাত পর্যন্ত কষ্ট করতেছে তাহলে কাউন্টার খোলা রাখতে সমস্যা কোথায় আমার মনে হয় এখানে হাজার হাজার মানুষের কষ্টের চাইতে কিছু সংখ্যক কর্মচারী যদি কন্টিনিউ টিকিট দেয় 24 ঘন্টা এটাও উপকার হবে আর নয়তো যদি সারা রাত মানুষ কষ্ট করতে পারে তাহলে 6টা থেকে টিকিট দেওয়া যায় রাইতের 2টা বাজে আসছে ভাই এখন ধরে কোনো টিকিটের কোনো খবর নেই সিরিয়ালে খারাইছি পাই না না পাই আল্লাহ জানে 9 বছর পর আজকে স্টেশনে আইছি শ্বশুর বাড়ি যাই ঈদ করমু ঠিক আছে বহুলান্ডলিয়া শ্বশুর শাশুড়ির লগে আজকে 24 ঘন্টা হয়ে গেছে আইছি ওখানে টিকিট পাই নাই অনলাইন ও কাউন্টার মিলে বুধবার 27,853টি টিকিট দিয়েছে রেলওয়ে আশিকুল আলম আরটিভি ঢাকা ঈদ উপলক্ষে চট্টগ্রামে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট নিতে পারেনি অনেকেই ভোর থেকে স্টেশনে লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় থাকতে দেখা যায় টিকিট প্রত্যাশীদের অনেকেই অনলাইনে টিকিট বুকিং করতে না পারে স্টেশনে এসে লাইনে দাঁড়ায় আবার অনেকেই অভিযোগ করেন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর পর নন এসি না পেয়ে এসি টিকিট নিতে হয়েছে যানবাহনের চাপ বেড়েছে শিমুলিয়া বাংলা বাজার মাঝিকান্দি দৌলতদিয়া নৌরুটে পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন এদিকে তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে যাত্রী ও চালকদের ঈদ যাত্রার ভোগান্তি কমাতে ফেরি বাড়ানোর দাবি তাদের তবে এখনও অনেকটা স্বস্তি রয়েছে সড়ক পথে যাত্রা যানবাহনের চাপ ও ধীর গতি থাকলেও দেখা মেলেনি যানজটের প্রতিনিধিদের তথ্যচিত্রে ঈদ যাত্রার খবর জানাচ্ছেন দীপ্ত চন্দ্রপাল সকাল থেকে রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে যানবাহনের সারি রয়েছে ঢাকা খুলনা মহাসড়কের প্রায় 5 কিলোমিটার জুড়ে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস পারাপারের অপেক্ষায় আছে এদিকে শিমুলিয়া বাংলা বাজার মাঝিকান্দি ঘাটে সকালে দুরবস্থা থাকলেও বিকেল হতেই কিছুটা চাপ কমেছে চালক ও যাত্রীরা জানান দিন যত ঘনিয়ে আসবে ততই বাড়বে যানবাহনের চাপ তাই অতি দ্রুত ফেরি বাড়ানোর দাবি তাদের এই সকাল 6টার থেকে এখন পর্যন্ত আমরা সিরিয়াল আছি ঘাটে একই জায়গায় ঘাটে আইসা যে অবস্থায় পড়ছি দুর্নীতির আর শেষ নেই ভোগান্তির আর শেষ নেই সপরে মা ভাই বোন নিয়ে যে গাড়ির মধ্যে যে অবস্থা ভোগ করতেছি যাওয়া বর্ণনীয় ছুটি পাইছি বেশি দিন ছুটি পাওয়াতে স্কুল মাদ্রাসা বন্ধ 4-5 দিন আগে আমরা ফ্যামিলি বাড়িতে পাঠিয়ে দিতেছি ফরিদপুরে তার জন্য আমরা আসছি আমরা ভোর 6টা বাজে এসে দাঁড়াইছি এখন পর্যন্ত কোনো ফেরি পাই নাই কিন্তু এইভাবে ঘাটে তো এই ফেরি তো কোনো মানে ইয়া সার্ভিস ভালো না উচিত ছিল 20 রমজান থেকে এখানে মোটামুটি ফেরি দিতে তাহলে কোনো গাড়ি থাকতে পারতো না এদিকে গাজীপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ মহাসড়কে বাড়তি যানবাহন থাকলেও যানজট নেই আর মার্চে ঢাকা রংপুর মহাসড়ক 4 লেন প্রকল্পের মেয়াদ শেষ হলো বগুড়া অংশে কাজ শেষ না হওয়ায় ঘরমুখো মানুষেরা ভোগান্তির আশঙ্কা করছে জ্যামে পড়ে আছি রাত পড়া যাচ্ছে দিন হয়ে যাচ্ছে দিন আর রাত পড়া যায় আইন শৃঙ্খলা বাহিনী পাওয়া যায় না এভাবে চলতেছে আমাদের অবস্থান 4 লাইনের রোড হয়ে গেছে 1 লাইন 4টা গাড়ি যাওয়া যেতেছে 1টা
তখন তো রোডে যান বাসবেই। এই মুহূর্তে কিছুটা আশঙ্কা আছে, যেহেতু কিছুটা কাজ এখনো বাকি আছে। নানা অব্যবস্থাপনার কারণে গণপরিবহনে সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা না গেলে এবারে ঈদযাত্রায় জনদুর্ভোগ বাড়বে এমনটাই আশঙ্কা সকলের। দীপ্তচন্দ্র পাল, আরটিভি। গাইবান্ধা ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে। সকালে ঢাকা রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ির বিটিসি মোড়ে যাত্রীবাহী একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা চালক সহ 3 জন নিহত হন। নিহত সোহেল, তাজু ও সবুজ অটোরিকশার যাত্রী ও রংপুরের পীরগঞ্জের বাসিন্দা। এদিকে ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নারী সহ 2 জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও 4 জন। সকালে ময়মনসিংহ শেরপুর সড়কের বাগুনতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর গাড়ি দুইটি জব্দ করা হলেও ট্রাক চালক পলাতক। তীব্র গরমে জনজীবন অনেকটাই বিপর্যস্ত। রোজা রেখে এই তাপদাহের প্রবাহে যানজটেও নাকাল রাজধানীবাসী। গরমের তীব্রতা ভোগাবে ঈদের সড়ক, রেল ও নৌযাত্রাতে। আবহাওয়াবিদরা বলছেন তাপদাহ ঈদের আগ পর্যন্ত চলবে। ঈদের দিন থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আতিকুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রায় 1 সপ্তাহ ধরে রাজধানী সহ সারা দেশে তীব্র তাপদাহ বিরাজ করছে। রাজশাহীতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় 36 ডিগ্রি হলেও অনুভূত তাপমাত্রা 40। গরমের তীব্রতায় দিনের বেলা দীর্ঘক্ষণ ঘরের বাইরে থাকা মানুষগুলো রোদে পুড়ছে। কায়িক পরিশ্রম করা মানুষগুলোর হাঁসফাঁস অবস্থা। রোদের তাপের সঙ্গে দিনভর যানজটেও নাকাল নগরবাসী। এই তো গরমে মানে অনেক ক্লান্ত লাগে, অনেক খারাপ লাগে। এই আর দোকানদারি করতেও সমস্যা, খারাইতে পারি না। এই গায়ে থেকে ঘাম বের হয়েছে, তারপরে পানির তৃষ্ণা আসা লাগতেছে, তারপরে অন্য অন্য রোদ খুব একেবারে অত্যাচার গরম। তীব্র গরমে ঈদে দূরপাল্লার বাস ও লঞ্চে যাত্রার ভোগান্তি নিয়েও শঙ্কিত সাধারণ মানুষ। খুবই গরম, আর যে তাপমাত্রা পড়তেছে এটা মানে অতিরিক্ত মাত্রা পড়তেছে, মানে যেটা সহনীয় না। এক্সট্রা কিছু যানবাহন যদি সরকার পদক্ষেপ নিত তাহলে আমাদের যারা সাধারণ মানুষ আছে তাদের মানে একটু দুর্ভোগটা কম হতো। মানবিক দিকগুলো যদি সরকারি সংস্থা প্রয়োজনীয় ব্যবস্থা নেয় তাহলে মানুষের ভোগান্তি অনেক কমে যাবে। আবহাওয়াবিদরা বলছেন গরমের তীব্রতা ঈদের আগ পর্যন্ত চলবে। রাজশাহী বিভাগে তাপমাত্রা আরও বাড়তে পারে। হিট ওয়েভ ধরেন এখনই প্রায় আমাদের 43 অবজারভেটরি আছে, আমাদের পর্যবেক্ষণাগার আছে, এর মধ্যে প্রায় অর্ধেকই আমাদের হিট ওয়েভের আওতায় চলে আসছে। আর হিট ওয়েভটা বেশিরভাগই হয় রাজশাহী ডিভিশন, খুলনা ডিভিশন আর সাথে একটা ঢাকা হয়ে চলে আসে। বৃষ্টির সম্ভাবনাটা খুবই কম, আর বৃষ্টি যদি না হয় তাপমাত্রা যেরকম আছে সেরকমই থাকার সম্ভাবনাটা বেশি। ঈদের আগে কালবৈশাখী হলে নৌপথে যান চলাচল বন্ধ অথবা সীমিত করতে হবে। আর যেহেতু সামনে ঈদ, আমাদের অনেক লঞ্চ স্টিমার অথবা জাহাজ চলাচল করবে। এই সময় কালবৈশাখী যেহেতু সিজন, কালবৈশাখী অথবা আমরা 2 দিন আগে কিংবা 3 দিন আগে থেকে টের পাবেন না, কয়েক ঘন্টা আগে আপনি টের পাবেন। আমরা যখনই টের পাই যে না একটা কালবৈশাখী জ্বর সৃষ্টি হতে পারে, তখন ওইসব জায়গায় যে নদীবন্দরগুলো আছে, যেসব লঞ্চ কিংবা জাহাজ চলাচল করে, তাদের জন্য আমরা একটা সিগন্যাল বা সতর্ক সংকেত আমরা প্রদান করি। আবহাওয়ার পূর্বাভাস বলছে ঈদের দিন বা পরদিন বৃষ্টি হলেও মে মাসের 3য় সপ্তাহ পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকবে। আতিকুর রহমান, আরটিভি, ঢাকা। কালবৈশাখী ঝড় হয়েছে হাওড়ের জেলা সুনামগঞ্জে। গেল রাতে জেলার সদর, শান্তিগঞ্জ, দিরাই, জামালগঞ্জ, জগন্নাথপুর, দোয়ারাবাজার, তাহিরপুর উপজেলার বেশ কয়েকটি স্থানে কালবৈশাখী ঝড়ে কাঁচা আধাপাকা ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুৎ লাইনের ক্ষতি হয়েছে। এদিকে ঝড়ে আতঙ্কিত হয়ে দিরাইয়ে ও জামালগঞ্জে এক বৃদ্ধ ও বৃদ্ধা মারা গেছে। গতকাল জামালগঞ্জের হালির হাওড়ের বাঁধ ভেঙে পানিতে ডুবেছে একের পর এক ফসলি জমি। এতে 1000 হেক্টর জমির ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আর ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছে কৃষকরা। গেল রাতে লালমনিরহাট সদরের 6টি গ্রামে কালবৈশাখী ঝড় হয়েছে। এতে 200 শতাধিক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পাটগ্রামে শিলাবৃষ্টিতে ধান, ভুট্টা সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। লন্ডমন্ড হয়ে দিছে, এদিকে তো ফসল হানি, পানির দোল, এদিকে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। গতরা একের তুফানে 3 দিন গর গর উড়াইলি যেন বাচ্চলিয়া থাকতাম কোন গুলি জড়াইয়া দু তুফানে আমরা গরু উড়াইয়া দৌড়িয়ার গরু গোড়া করি চলে গড়বাড়ি সারা রাস্তা রাস্তা এরা অনেক মানছে খান্দা খুঁটি করে।
সাতক্ষীরার শ্যামনগর এসেছেন ডেনমার্কের রাজকুমারী মেরি এলিজাবেথ ডোনালসন। সকাল 9:30 হেলিকপ্টারে করে শ্যামনগরের টাইগার পয়েন্টে এসে নামেন রাজকুমারী মেরি এলিজাবেথ। রাজকুমারীর আগমনে সাতক্ষীরা জেলা জুড়ে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। জেলা প্রশাসন থেকে জানানো হয়, ডেনমার্কের রাজকুমারীর আগমনে নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে বন উপকূলের সব জায়গা। অতিথির নিরাপত্তার স্বার্থে সুন্দরবনে ঢুকতে পারবে না সাধারণ কোনো পর্যটক। সফরকালে রাজকুমারী উপকূলের উন্নয়ন কাজ ঘুরে দেখবেন। অজ্ঞাত রোগে শেরপুরের দুগ্ধগ্রাম হিসেবে পরিচিত তিলকান্দিসহ কয়েকটি এলাকায় এক মাসের ব্যবধানে মারা গেছে 70টি গরু। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের ডেকেও সমাধান পাওয়া যাচ্ছে না, বরং খামারিদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। সঠিক চিকিৎসা না পাওয়ায় গরু মারা যাওয়ায় বড় ধরনের লোকসানে পড়েছেন খামারিরা, কমছে দুধের উৎপাদনও। শেরপুরের স্টাফ রিপোর্টার মুগ্ধির রহমান মনির তথ্যছবিতে সৈয়দা সামিন তামানের রিপোর্ট। একসময় অভাব অনটনের দিন কাটত শেরপুর সদর উপজেলার পাকড়িয়া ইউনিয়নের বাসিন্দাদের। পরবর্তীতে গরু লালন পালন এবং দুধ বিক্রি করে সচ্ছলতা আসে পরিবারগুলোতে। গড়ে ওঠে প্রায় 250 দুগ্ধ খামার। কিন্তু অজ্ঞাত রোগে একের পর এক মারা যাচ্ছে গরু। খামারিদের হিসাবে গত এক মাসে 70টি গরু মারা গেছে। শুধু তিলকান্দি গ্রামের সুতার বাড়িতেই মারা গেছে 15টি গরু। এতে নিঃস্ব হতে বসেছে অনেক খামারি। অবশিষ্ট গরু রক্ষা নিয়ে রয়েছে সংখ্যা। এ যাবৎ আমাদের গোষ্ঠীর মধ্যে প্রায় 15টা গরু মারা গেছে। ডাক্তার করে খবর দিল, ঠিক কোথায় না আমরা অসহায় নিঃস্ব হয়ে গেছি গা। খালি আমার না, এই এলাকায় প্রায় অনেক গরু মারা গেছে। সব খামারি এখন খুব চিন্তা আছে। 15-20 দিনের মধ্যে মারা গেল। মারা যে গেল কিভাবে, কি রোগ হয়ে, আমরা তো কোনো কিছুই পাইতেছি না। খামারিদের অভিযোগ, গরুর চিকিৎসায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সহায়তা পাচ্ছেন না। তবে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। আমি একাই এই 14 ইউনিয়ন এবং পৌরসভাতে সেবা দিয়ে যাচ্ছি। এখন মনে করেন একসাথে 5 জায়গায় যদি আমার যাইতে হয়, তখন কিন্তু আমি দেখি কোনটা বেশি সিভিয়ার, কোথায় আমার যাইতে হবে আর কোনটা পরামর্শ দিলে কাজ হবে। এখন আমি প্রথমে যাব, যে আপনি যে বলতেছেন যে খামারিদের সাথে তথ্যটা আমি আগে অ্যাকচুয়াল তথ্যটা আমাকে আগে ই করতে হবে, তারপরে দেন আমি আমার ডাইরেক্টর আমার উপর মহলে কথা বলবো যে ওখানে কিভাবে কি প্রক্রিয়া করা যায় এবং কি এদেরকে কি সাপোর্ট বা ওই অফিসারদের ল্যাকিং আছে বা কাফুলিয়ে আছে, তারা তদারকি করে নাই ঠিক মতো, কেন এতগুলো মারা গেল, মারা যাওয়ার আগে তো পদক্ষেপটা নেওয়া উচিত ছিল। দুধ উৎপাদনে শেরপুরের মডেল গ্রাম তিলকান্দি। উৎপাদন অব্যাহত রাখতে গরুর সঠিক চিকিৎসা এবং খামারিদের সহায়তা দেওয়ার দাবি এলাকাবাসীর। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি। বাবা কাজ করেন অন্যের বাড়িতে, তাই কোনো রকম দুবেলা খাবার জোগাতে হিমশিম অবস্থা। এত অভাব আর অবহেলার পরেও মেয়ে যখন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে, তখন আনন্দে আত্মহারা বাবা। কিন্তু এই আনন্দ পরিণত হয়েছে বিষাদে। কলেজ ভর্তি আর পড়ালেখার খরচ মাথায় নিয়ে এখন হতাশায় দিন গুনছে স্মৃতি পারভীনের পরিবার। জয়পুরহাট থেকে রাশেদুজ্জামানের তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন সাহেবের রিপোর্ট। চেয়ার টেবিলে বসে পড়ালেখার সুযোগ ঘটেনি গ্রামের মেধাবী ছাত্রী স্মৃতি পারভিনের। শোবার ঘরের খাটে বসে এভাবেই করতে হয়েছে পড়ালেখা। শিক্ষা জীবনে কোনো সমস্যার কথাই তুলে ধরেনি দিনমজুর বাবার কাছে। তবে কোনো সমস্যা দমিয়ে রাখতে পারেনি এই মেধাবী ছাত্রীকে। শুধু অনলাইনে কোচিং করেই ছিনিয়ে এনেছে ছাত্র জীবনের সেরা সাফল্য। ভর্তির সুযোগ পেয়েছেন হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে। কোচিং করার মতো সামর্থ্য ছিল না, স্বল্প পরিমাণ টাকা দিয়ে অনলাইনে ভর্তি হয়েছিলাম। ভর্তি হয়ে পড়াশোনা করছেন, আল্লাহ রহমতে আমি মেডিকেলে চান্স পাইছি। নিজের জমি না থাকায় অন্যের জমিতে কাজ করেন স্মৃতির বাবা। মেয়ের ডাক্তারি পড়ার সুযোগে খুশি হলেও বিচলিত পড়ালেখার খরচ নিয়ে। দিনমজুরি কাজ করেছি, আনে আমার মেয়ে দিছি, আমি খুশি, গ্রামের লোক খুশি। খুব কষ্ট করেছে আমার সে মেয়ে, আমার মেডিকেলে চান্স পেয়েছে, আমি খুব খুশি। স্মৃতির অদম্য মেধার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্কুলের শিক্ষক, আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা বলছেন মেয়েটি এলাকার গর্ব। মেডিকেলে চান্স পায় আমাদের এলাকা এবং আমাদের স্কুলের যে একটা গৌরবান্বিত করেছে, এর জন্য আমরা সকল শিক্ষকগণ খুশি। কারো সহযোগিতা সে তেমন পায়নি, সে একা একাই নিভৃতে একাই পড়তো, সারাক্ষণ সে লেখাপড়া করতো। পরীক্ষা দিয়ে যে মেডিকেলে চান্স পেয়েছে তার জন্য আমরা অনেকটা খুশি। মেডিকেলে চান্স পেয়েছে আমি খুব খুশি, এবং আমিও চেষ্টা করবো যে আমি ওইরকম কিছু পারি। একই কথা বলছেন
স্থানীয় জনপ্রতিনিধিরাও। আমরা চেষ্টা করছি স্মৃতি পারভীন যেন লেখাপড়া চালিয়ে যেতে পারে। অভাবের সংসারে পড়ালেখা করা স্মৃতি এসএসসি ও এইচএসসি তে গোল্ডেন জিপিএ 5 পেয়েছিল। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। দেশের 61 জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান ফোরাম। ফোরামের সদস্য সচিব ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক মহিউদ্দিন মহারাজ স্বাক্ষরিত এক চিঠিতে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে দূরদর্শী ও সময়োপযোগী মন্তব্য করে স্বাগত জানানো হয়। চাপে নবাবগঞ্জে থাকা প্রত্নতত্ত্ব নিদর্শনগুলোর অন্যতম ছোট সোনা মসজিদ। সুলতান আলাউদ্দিন শাহের শাসনামলে ঐতিহ্যবাহী এ মসজিদটি নির্মিত হয়। তবে মসজিদের পাশের সড়কে দীর্ঘদিন ধরে চলাচল করছে ভারী যানবাহন, এর ফলে সৃষ্ট কম্পনে মসজিদটিতে ফাটল ধরার আশঙ্কা স্থানীয়দের। চাপাই নবাবগঞ্জ উত্তর প্রতিনিধি আব্দুর রব নাহিদের তথ্যছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। সুলতানি স্থাপত্যের রত্ন হিসেবে খ্যাত ছোট সোনা মসজিদ, বাইরের দেয়ালে সোনালী রং, সূর্যের আলোতে ঝলমল করা এটি সোনা মসজিদ হিসেবে পরিচিতি পায়। মোগল স্থাপত্যের অন্যতম এই স্থাপনাটি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে মসজিদটি নির্মাণ করেন ওয়ালি মোহাম্মদ। মসজিদটি উত্তর দক্ষিণে 82 ফুট লম্বা ও পূর্ব পশ্চিমে 52.5 ফুট। এর দেয়ালগুলো প্রায় 6 ফুট পুরু। দেয়ালগুলো ইটের তৈরি হলো, ভেতর বাইরে পাথর দিয়ে ঢাকা। মসজিদের অভ্যন্তরে 8টি স্তম্ভ এবং চারপাশে দেয়ালের উপর 15টি গম্বুজ। দেয়াল জুড়ে লতাপাতা এবং ফুলের বাহারি নকশা। রাস্তা দিয়ে যখন ভারী ট্রাক যখন যাতায়াত করে তখন একটা কম্পন সৃষ্টি হয়। এই কম্পনের ফলে আমরা অনেক আতঙ্কিত হই। বাইপাস রাস্তা দিয়ে ট্রাকগুলো গেলে আমরা নিরাপদ হতে পারি। সোনা মসজিদের পাশ দিয়ে সোনা মসজিদ স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক, ভারী যানবাহন চলাচল করে ঝুঁকিত ঐতিহাসিক স্থাপনাটি। ঢাকাতে তার নামে গেট, আর এখানে যিনি শুয়ে আছেন তার নামে গেট নাই, এবং এই মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম সাহেবের সরকারি বেতন নাই। এরকম একটা মসজিদ আমাদের বিনষ্ট হয়ে যাবে এটা কল্পনা করা যায় না। তবে সড়কের পাশে কম্পন প্রতিরোধী দেয়াল নির্মাণ সহ মসজিদটির সংস্কার উদ্যোগ নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা একটা ডিপিপি থ্রো করেছি, সেখানে সোনা মসজিদ পোর্শনে আমরা রিজিড পেভমেন্ট এবং পাশে রিটেইনিং ওয়াল ধরে মানে একটা ব্যারিয়ার দেওয়ার চেষ্টা করব, ভাইব্রেশনটা তখন সোনা মসজিদ পর্যন্ত আর যাবে না। ঐতিহাসিক সোনা মসজিদ প্রাঙ্গণে বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হকের সমাধি। মসজিদের নির্মাতা ওয়ালি মোহাম্মদের কবরও এখানে বলে ধারণা করা হয়। রাসেল আহমেদ, আরটিভি। জেলা সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। সন্ধ্যা সংবাদ 17:00 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।